আসসালামু আলাইকুম। আজকে আমরা 36 নম্বর প্রবলেম সলভ করব। 36 নম্বর প্রবলেম বলা হয়েছে বাশকারাস ফর্মুলা। তো প্রথমে আমরা দেখে নিই বাশকারাস ফর্মুলা আসলে কি, আমরা এটা সার্চ দিয়ে দেখি। তো এখানে যে ছবিগুলো আসছে সেই ছবিগুলোতে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে দেখা যাচ্ছে যে আমাদের এক্স ইকুয়াল যে সূত্রটা আছে মাইনাস বি প্লাস মাইনাস স্কোয়ার রুট বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a, এই সূত্রটাকে বলা হচ্ছে যে বাশকারাস ফর্মুলা। তো এখন আমাদেরকে এই সূত্রটা হিসাবে এই সূত্রটা আমাদেরকে লিখতে হবে। তো এখানে দেখুন ডিভাইডেড বাই 2a কথাটা লেখা আছে। তো এখানে সূত্রটার ক্ষেত্রে যে কথাগুলো এখানে যে ডিটেলস যা যা বলছে বলছে ইফ ইট ইজ ইম্পসিবল টু ক্যালকুলেট দ্য রুটস বিকজ এ ডিভিশন বাই জিরো, মানে যদি এখানে আমরা জিরো দ্বারা যদি ভাগ করি, মানে যদি এ এর ভ্যালুটা যদি আমার জিরো ইনপুট হিসাবে নেওয়া হয় তাহলে হচ্ছে 2 এর সাথে জিরো গুণ করলে তাহলে জিরো জিরো দ্বারা যদি আমরা কোনো কিছু ভাগ করি তাহলে সেটা আমাদের রেজাল্ট আসে না। তো এখানে সেই কথাটাই বলেছে যে যদি আমরা জিরো দ্বারা ভাগ করি অথবা স্কোয়ার রুট যদি নেগেটিভ নাম্বার হয় তাহলে সেক্ষেত্রে আমাদেরকে এই ইরোর যে মেসেজটা আছে এই মেসেজটা আমাকে দেখাতে হবে। তো এখানে দেখুন যে সূত্রটার ক্ষেত্রে এই যে স্কোয়ার রুটের ভিতরে যদি আমরা কোন একটা মানকে যদি আমরা বর্গমূল করি এবং সেটা যদি নেগেটিভ ভ্যালু আসে তাহলে সেটা বর্গমূল হয় না, সেটা একটা জটিল সংখ্যা হয়ে যায়। তো ওটা ওইদিকে আমরা না বা গেলাম, তো জটিল সংখ্যা যায় সেটা এটা আমাদের ইনভ্যালিড নাম্বার। তো এখানে দেখতে হবে যে আমাদের এই ভিতরের যে মানটা সেটা যেন আমাদের নেগেটিভ না হয়, জিরো হলেও কোনো সমস্যা নেই কিন্তু নেগেটিভ হওয়া যাবে না, আর যদি এটা যেন জিরো দিয়ে ভাগ না হয় সেই কথাটা এখানে বলা হয়েছে। আর এখানে পয়েন্টের পরে আমরা হচ্ছে যে 5টা ডিজিট সেই 5টা ডিজিট দেখাবো। আর এখানে আমার আউটপুট হিসাবে আসবে একটা আর ওয়ান এর মান আর একটা আসবে আর টু এর মান। তো আর ওয়ান এর মান এবং আর টু এর মান দেখুন এখানে হচ্ছে যে প্লাস মাইনাসের কথা বলা আছে, তার মানে এখানে 2টা মান পাবো, সেই 2টা মান আমাদের এখানে দেখাতে হবে। তো আমরা আমাদের কোড ব্লকসে চলে যাই। এখানে যেহেতু 3টা ফ্লোটিং নাম্বার নিতে ইনপুট নিতে বলা হয়েছে সেটা আমরা এখানে আমাদের ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার করে দিচ্ছি। আমাদের এখানে ভেরিয়েবলগুলো ইনপুট হিসাবে নেওয়া হয়ে গেছে, আমরা এখানে 4টা ভেরিয়েবলের মান ইনপুট হিসাবে নিয়েছি, টোটাল 6টা ভেরিয়েবলের মান ইনপুট হিসাবে নিয়েছি এবং এখানে এ বি সি দেওয়া সেই ভেরিয়েবলের যে ইনপুট যে মানগুলো দিতে হবে সেই ইনপুটগুলোর মানও নিয়ে নিয়েছি। তো এরপর আমরা ডি এক্স ওয়াই কী কাজে লাগাব কী কাজে ব্যবহার করবো সেটা আমরা পরবর্তীতে দেখবো। তো এখন আমাদেরকে চেক করতে হবে যে আমরা ফার্স্টে যে এর ভ্যালুটা ইনপুট নিচ্ছি সেই এর ভ্যালুটা জিরো কি না, যদি জিরো হয়ে যায় তাহলে তো আমাদের এখানে যে সূত্রটার কথা বলা আছে যদি জিরো হয় তাহলে সেটা তো মানে ভাগ করা যাবে না। তাই আমাদেরকে প্রথমে চেক করে নেবে যেটা জিরো হয় কিনা। তো আমরা আমাদের কোডটা লিখি। তো আমাদের কোড লেখা হয়ে গেছে, যদি এখানে আমরা চেক করে নিলাম যদি ইফ এর মানটা যদি আমাদের জিরো হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমাদের যে ইরোরের যে মেসেজটা আছে সেই মেসেজটা আমরা এখানে দেখালাম এবং এখানে ইরোর যদি জিরো হয়ে যায় তাহলে এখানে ইরোর দেখাচ্ছে। তাই আমরা এখানে আবার কি করলাম রিটার্ন জিরো লিখে দিলাম যেন আমাদের এই প্রোগ্রামটা এখানে শেষ হয়ে যায় এবং এটা রিটার্ন করে দেয় যে জিরো মানটা রিটার্ন করে দেয়। এরপর আমাদেরকে এখানে যে বাকি যে কন্ডিশনগুলো বলা হয়েছে যে আমাদের এখানে যে মানটা আছে এই মানগুলো আমাদেরকে দেখাতে হবে এবং এখানে যদি স্কোয়ার রুট নেগেটিভ হয়ে যায় তাহলে সেই মানের ক্ষেত্রে আমাকে আবার এই ইরোর যে মেসেজটা আছে সেই মেসেজটা দেখাতে হবে। তো আমরা এখানে এবার চেক করি যে আমাদের যে স্কোয়ার রুট করতেছি সেখানে আমার নেগেটিভ ভ্যালু আসতেছে কিনা। তো আমাদের এখানে সূত্র লেখা আছে বি স্কোয়ার মাইনাস 4ac এই ভ্যালুটা আছে। তো আমরা এটাকে এখন চেক করব। তো আমরা আমাদের কোড ব্লকসে যাই এবং এখানে আমরা বাকি সূত্রটা লিখি। তারপরে আমরা এখানে আমাদের যে নিশ্চয়কের যে সূত্রটা কথাটা নিশ্চয়ক কথাটা যে বলা আছে সেই নিশ্চয়কের মানগুলো আমরা লিখে ফেললাম। এখানে হচ্ছে যে বি স্কোয়ার মাইনাস 4ac যেটা আছে এটা লিখলাম, লেখার পর সেটাকে আমরা ডি ভেরিয়েবলের ভিতরে মানটা রেখে দিলাম। এর জন্য আমরা এখানে একটা ডি নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে দিয়েছিলাম। এখন এখানে আমরা ডি এর ভ্যালুটাকে চেক করবো যে ডি এর মানটা আমার জিরো অথবা জিরো থেকে বড় কিনা। যদি এই ডি এর মানটা আমার জিরো অথবা জিরো থেকে যদি বড় হয় তাহলে এখানে আমরা একটা ধনাত্মক মান পাবো, কিন্তু যদি এটা জিরোর থেকে নিচে নেমে আসে তাহলে সেক্ষেত্রে আমার এই মানটাকে আমি বর্গমূল করলে এখানে মানটা আমার ঋণাত্মক আসবে। তাই এখানে আমরা ডি এর মানটাকে চেক করে নিচ্ছি যেটা জিরো কিনা বা জিরো থেকে বড় কিনা। তাই এখানে চেক করে নিচ্ছি যদি এটা জিরো থেকে যদি বড় হয়ে যায় তাহলে আমরা আমাদের এখানে যে আউটপুটের কথাটা বলা আছে এখানে যেভাবে আউটপুট কথা বলা আছে সেভাবে আমাদেরকে আউটপুটটা দেখাতে হবে। তো এক্ষেত্রে আমরা আমাদের কোড ব্লকসে আমরা আমাদের আউটপুটের অংশটা লিখে ফেলি। এখানে এখানে আমাদের যে ক্যালকুলেশনটা আছে সেই ক্যালকুলেশনটা লিখে ফেলছি। এখানে হচ্ছে যে মাইনাস বি, তারপর হচ্ছে প্লাস স্কোয়ার রুট, তারপর ডি এর মানটা যেটা মানটা আসছে সেই মানটাকে আমরা স্কোয়ার রুট করলাম, তারপরে এটাকে ডিভাইডেড বাই 2a দ্বারা ভাগ করলাম। এটা হচ্ছে একবার প্লাস করলাম আর একবার হচ্ছে যে মাইনাস করলাম। তো প্লাস এর ভ্যালুটাকে আমি হচ্ছে যে এখানে প্রথমে ফার্স্টে প্রিন্ট করলাম আর মাইনাস এর ভ্যালুটা পরে সেকেন্ডে আমি প্রিন্ট করলাম। তারপরে আছে তো যদি আমাদের এটা যদি ডি এর থেকে যদি ছোট মানে জিরো থেকে যদি এটা ভ্যালুটা ছোট হয়ে যায় তাহলে আমাদের সেক্ষেত্রে ইরোর দেখাতে হবে। তাহলে আমাদেরকে এখানে যে লাইনটা আছে সেই লাইনটাকে আমরা কপি করে দিলাম, কপি করে নিয়ে এই লাইনটাকে আমরা এলস এর ভিতরে রেখে দিলাম, এই যে এলস এর ভিতরে এখানে রেখে দিলাম। সো এই হয়ে গেল আমাদের কোডটা। এখন দেখো আমরা এই কোডটাকে এখন কপি করে সাবমিট করে দিব, এখানে পেস্ট করে দিলাম, তারপর এখানে এটা সাবমিট করলাম।
এখানে কম্পাইলেশন ইরর দেখাচ্ছে। এই ইরর দেখানোর কারণটা হচ্ছে যে আমাদের এই কোড এখানে যদি স্কোয়ার রুট ফাংশনটা ইউজ করছে, তো এটা তো আমাদের লাইব্রেরি ফাংশনটা আমি এখানে ডিক্লেয়ার করে দিই নাই, তো আমাদের এখানে ডিক্লেয়ার করে দিতে হবে। আমরা এখানে ডিক্লেয়ার করে দিলাম, তারপর হচ্ছে এখানে কেন ইরর দেখাইছে সেই ইররটা আমরা একটু দেখি, দেখলে আরো ভালোভাবে বুঝতে পারবো, যেন সেকেন্ড টাইম আর প্রবলেম না হয়। এই যে স্কোয়ার রুট, এখানে যে স্কোয়ার রুটটা লিখেছি সেই স্কোয়ার রুটের কথাটাই ধরতেছে, যেহেতু আমরা এখানে স্কোয়ার রুট ডি স্কোয়ার রুট করেছি কিন্তু আমরা সেটার হেডার ফাইলটা বলে দিই নাই, তো আমাদের এখন হেডার ফাইলটা এখানে বলে দিতে হবে। তো আমরা এখানে হেডার ফাইলটা বলে দিয়েছি, বলে দেওয়ার পর এখন এটাকে কপি করলাম। কপি করে যদি এবার আবার সাবমিট করি, দেখুন এবার এটা অ্যাকসেপ্টেড হয়ে গেছে। তো এই হচ্ছে যে মেইনলি সলিউশনটা। তো আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, আল্লাহ হাফেজ।